Assalamualaikum. তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই সো গাইস যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ার কোলাবোরেশন করছে স্ট্রিট ফাইটারের সাথে সো আপনারা কি জানেন এই স্ট্রিট ফাইটার কি এবং কেন গেরিনা ফ্রি ফায়ার এই স্ট্রিট ফাইটারের সাথে কোলাবোরেশন করছে সো এই ভিডিওতে আমি আপনাদের কেমনই পাঁচটা আননোন এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো এই ফ্যাক্টগুলো দেখার পর আপনাদের রিঅ্যাকশনটা ঠিক কেমনটা হবে সো লেটস স্টার্ট ফ্যাক্ট নাম্বার 5 সো গাইস যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারে ভিন্ন ভিন্ন রকমের অনেকগুলো পেট আছে আর ফ্রি ফায়ার মতো কিছুদিন পর পরই নতুন নতুন রকমের পেট আসে যেগুলোর অ্যাবিলিটিও আলাদা আলাদা হয় আর ফ্রি ফায়ারের বেশিরভাগ পেটই টপ আপ ইভেন্টে দেওয়া হয়েছে এটা তো আপনারা প্রায় সকলেই জানেন কিন্তু আপনারা কি জানেন যে ফ্রি ফায়ার এমন দুটি পেট আছে যে পেটগুলো লাক রয়্যালে দেওয়া হয়েছে তো সেটা হলো কেটি পেট আর প্যান্থার পেট কেটি পেট দেওয়া হয়েছিল লাক রয়্যালের গোল্ড রয়্যালে আর প্যান্থার পেট দেওয়া হয়েছিল লাক রয়্যালের ডায়মন্ড রয়্যালে ফ্যাক্ট নাম্বার 4 সো গাইস ফ্রি ফায়ার ইমোট সেকশনে যাওয়ার পরে দেখা যায় প্রতিটি ইমোটের লোগোতে সেই ইমোটের লোগো না দিয়ে শুধুমাত্র ড্যাব ইমোটের লোগো দেওয়া এক কথায় বলা যায় ফ্রি ফায়ার সকল ইমোটের লোগোতেই শুধুমাত্র ড্যাব ইমোটের লোগো দেওয়া সো আপনারা কি জানেন প্রতিটি ইমোটের লোগোতে কেন শুধু ড্যাব ইমোটের লোগো দেওয়া থাকে কেন অন্য কোন ইমোটের লোগো দেওয়া থাকে না বেসিক্যালি এখানে ড্যাব ইমোটের কারণ হলো ফ্রি ফায়ার যখন নতুন নতুন গেমের মধ্যে ইমোট আনছিল তখনকার সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের সবচেয়ে বেশি পছন্দের ইমোট ছিল এই ড্যাব ইমোটটা তাই সব ইমোটের লোগোতে ড্যাব ইমোটের লোগোটা থাকে ফ্যাক্ট নাম্বার 3 সো যেমন আপনারা জানেন ফ্রি ফায়ার বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারের মধ্যে এমন অনেক রেসি আছে যেগুলো খুব কম সংখ্যক প্লেয়ারের কাছেই আছে তার মধ্যে একটা মোস্ট রেয়ার আইটেম হলো অ্যাঞ্জেলিক প্যান্ট যে প্যান্টটা ইন্ডিয়া সার্ভারের কারো কাছেই নাই আর বাংলাদেশ সার্ভারে খুব কম সংখ্যক প্লেয়ারের কাছেই আছে সুই স্ক্রিনে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এই টি শার্টটিও ধরতে গেলে ইন্ডিয়া সার্ভারের কারো কাছেই নাই আর বাংলাদেশ সার্ভারের খুব কম সংখ্যক প্লেয়ারের কাছে এই টি শার্টটি আছে অ্যাঞ্জেলিক প্যান্ট যতজনের কাছে আছে তার থেকে কম সংখ্যক প্লেয়ারের কাছে আছে এই টি শার্টটি কারণ বাংলাদেশি প্লেয়াররা যখন ইন্দোনেশিয়া সার্ভারে খেলতো তখন বাংলাদেশের কিছু প্লেয়াররা কোরিয়ান সার্ভারে আইডি খুলছিল তো সেই সময় কোরিয়ান সার্ভারে এই টি শার্টটি লগইন রেওয়ার্ডে দেওয়া হয়েছিল তারপর যখন বাংলাদেশি প্লেয়ার ইন্দোনেশিয়া সার্ভার থেকে ইন্ডিয়া সার্ভারে আনা হয় তখন বাংলাদেশের যে আইডিগুলো কোরিয়ান সার্ভারে ছিল তো তখন কোরিয়ান সার্ভার আইডি গুলো ইন্ডিয়া সার্ভারে আনা হয় তো এইভাবে আইডি গুলো বাংলাদেশ সার্ভারে এসে পড়ে ফ্যাক্ট নাম্বার 2 সো গাইস এখনকার সময় ফ্রি ফায়ারের র‍্যাঙ্কের যে লোগো গুলো থাকে যেমন ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনিয়াম ডায়মন্ড হিরোকে লোগো কেমন থাকে তা তো আপনারা সকলেই জানেন সো আপনারা কি জানেন ফ্রি ফায়ার যখন নতুন র‍্যাঙ্ক মোডটা আসছিল তখনকার সময় ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনিয়াম ডায়মন্ড এবং হিরোকে লোগো কেমন ছিল তো তখনকার সময় এগুলো লোগো দেখতে এমন ছিল যে ছবিটা আপনি স্ক্রিনে থাকা ফটোতে দেখতে পাচ্ছেন আর এই ফ্যাক্ট আগে থেকে কে কে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিন ফ্যাক্ট নাম্বার 1 সো গাইস যেমন আপনারা জানেন ফ্রি ফায়ার এখন কোলাবোরেশন করছে স্ট্রিট ফাইটারের সাথে আর এই কোলাবোরেশনের ইভেন্ট গুলো শুরু হয়েছে 2021 সালের জুলাই মাসের 2 তারিখ থেকে সো আপনারা কি জানেন এই স্ট্রিট ফাইটার কি বা কেন স্ট্রিট ফাইটারের সাথে গেরিনা ফ্রি ফায়ার কোলাবোরেশন করছে বেসিক্যালি এই স্ট্রিট ফাইটার হলো জাপানের একটা ফাইটিং গেম আর এই স্ট্রিট ফাইটিং গেমটা জাপানের ক্যাপকম কোম্পানি বানাইছে সো ব্যাকগ্রাউন্ডে যে গেমপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্রিট ফাইটিং গেমটার গেমপ্লে আর এই স্ট্রিট ফাইটিং গেমটার সাথে গেরিনা ফ্রি ফায়ার কোলাবোরেশন করার কারণ হলো সো যেমনটা আপনারা জানেন এখনকার সময় গেরিনা ফ্রি ফায়ার গেমটা অনেক বেশি জনপ্রিয় তো আজ থেকে প্রায় 2-3 বছর আগে এই স্ট্রিট ফাইটিং গেমটা অনেক বেশি পপুলার ছিল তো সেই জন্য গেরিনা ফ্রি ফায়ার এই স্ট্রিট ফাইটিং গেমটার সাথে কোলাবোরেশন করছে যাতে স্ট্রিট ফাইটিং গেমটার যে অডিয়েন্স গুলো ছিল তারা যেন এই ফ্রি ফায়ার গেমটার মতো আসে আর এই কারণে ফ্রি ফায়ার গেমটার আরো বেশি জনপ্রিয়তা বাড়বে সো এই ছিল মতো ফ্রি ফায়ার পাঁচটা আননোন ফ্যাক্ট অলরাইট সো গাইস আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনাদের বন্ধুদের আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখতে চাইলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আর বিউটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক ফলো করে দিন সো এই ভিডিওটি এতটুকুই বাই বাই